নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন, এবং নবীন ভিউয়ার্সদের জন্য প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশানটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্ক, মানে সময় এবং কার্য থেকে বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই প্রশ্নগুলো আপনারা দেখবেন কোনো না কোনো সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল। তা আমরা আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আপনারা কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষা যারা দেন তারা পরীক্ষায় দেখেছেন। সেই সমস্ত পরীক্ষা নিয়ে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা আপনাদের জন্য আমি বলতে পারি একটাই কথা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা মক প্র্যাকটিস যাওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 20টা প্রশ্ন আলোচনা করব, এবং 20টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পোস্ট করবেন। আমাদের কমেন্ট বক্সে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, সময় এবং কার্য, এবং সেখান থেকে বেসিক লেভেলের কোশ্চেন এবং আমরা তার পরবর্তী দিনে এর হায়ার লেভেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। কোশ্চেন নম্বর 5 প্রশ্ন থেকে চালু করব, আর এটা IDBI অফিসার 2010 কোশ্চেনটা এসেছিল। তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমট্যাক্সের প্রশ্ন। তা হোমট্যাক্সের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তা কোশ্চেন, 12 মেন ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ, হাউ মেনি ডেজ আর নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ 8 মেন ডু দিস ওয়ার্ক। তাহলে বন্ধুরা ইংরেজিতে কোশ্চেন আছে, কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আমি আপনাদেরকে পুরো কোশ্চেনটা বাংলায় বলে দিচ্ছি, আপনাদের কোশ্চেনের অ্যান্সার করাটাও খুবই ইজি হবে। আশা করছি এরকম সামান্য কোশ্চেন আপনারা অবশ্যই নিজেরাও এটা করে নিতে পারেন। তা আমরা এখানে বাংলাটা বলে দিচ্ছি, দ্য 12 মেন ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ, 12 জন মানুষ একটা কাজের কিছু অংশ 24 দিনে সম্পাদন করতে পারে। তাহলে হাউ মেনি ডেজ আর নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ 8 মেন ডু দিস ওয়ার্ক। তাহলে যদি সেখানে 8 জন কাজ করে তাহলে সেই কাজটা কতদিনে শেষ হবে। তাহলে বন্ধুরা খুবই ইজি অঙ্ক, আপনারা আশা করছি সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, প্রয়োজনে আপনারা আমাদের ভিডিওটা পজ করুন, তারপর আপনাদের খাতায় অ্যান্সার হয়ে গেলে আপনারা আপনাদের অ্যান্সারটা আমাদের কোশ্চেনের অ্যান্সারের সাথে মিলিয়ে নেবেন। আশা করছি আপনারা সবাই এই ধরনের ইজি কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা এই কোশ্চেনের অ্যান্সার শুরু করছি। প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা স্ক্রিনে দেখে নেব। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, M1D1W2 ইজ ইকুয়াল টু M2D2W1। এম মানে আমরা এখানে ধরেছি ম্যান মানে কজন পার্সন, ডি মানে ডেজ, আর ডাব্লু মানে ওয়ার্ক। এই ফর্মুলাটা আশা করছি আপনারা সবাই জানেন, না জানলে আপনারা ফর্মুলাটা খাতায় লিখে নেন। তা যেভাবে ধরেছি সেভাবে আমরা লিখে আমরা ডি টু মানে দিন, দিন সংখ্যা আমরা এখানে বার করেছি 36 ডেজ। তাহলে যাদের এখানে উত্তর বেরিয়েছে অপশান বি 36 দিন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 6 প্রশ্নে চলে এসেছি। এটা ইউপি পুলিশ 2007 এসেছিল কোশ্চেনটা। 20 মেন ক্যান কাট 30 ট্রিস ইন 4 আওয়ার্স, ইফ 4 মেন লিভ দ্য জব হাউ মেনি ট্রিস উইল বি কাট ইন 12 আওয়ার্স। তাহলে বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনটা কি বলা আছে, 20 মেন ক্যান কাট 30 ট্রিস ইন 4 আওয়ার্স, তাহলে 20 জন মানুষ 30টা গাছ 4 ঘন্টায় কাটতে পারে। ইফ 4 মেন লিভ দ্য জব, যদি 4 জন মানুষ কাজ থেকে ছুটি নেয় বা কাজ ছেড়ে দেয়, তাহলে হাউ মেনি ট্রিস উইল বি কাট ইন 12 আওয়ার্স, তাহলে 12 ঘন্টায় কটা ট্রি কাটা যাবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমি বাংলায় বলে দিয়েছি। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, আপনারা আপনাদের খাতায় করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো ক্যালকুলেশনের মাধ্যমে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দ্যাট M1 মানে মানুষ 20, D1 ডেজ 4, আর W1 ওয়ার্ক 30, তাহলে M2 20, আর আমাদের এখানে আমরা এখানে বার করেছি M2 20,
ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর সেই অনুযায়ী আমরা এখানে d2 is equal to 12 আর w এখানে is equal to কত, তাহলে আমরা এখানে বার করেছি যে m1 20 d1 আর w1, তাহলে m2 d2 আর w2। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা যারা এই কোশ্চেনের এই ফরম্যাটটা বুঝতে পেরেছেন তারা নিচেরটা ফলো করুন। তাহলে হিয়ার d1 এন্ড d2 আর শোয়িং দেয়ার টাইমস ইন আওয়ার ইন প্লেস অফ ডেজ, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা m1 d1 w2 is equal to m2 d2 w2। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা বসিয়ে দিয়েছি। তাহলে w2 আমরা এখানে বার বার করেছি 72 মানে 72 30। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, আপনারা স্টেপ বাই স্টেপ এখানে ক্যালকুলেশন করা আছে। আশা করছি আপনারা ক্যালকুলেশন অবশ্যই দেখে বুঝতে পেরেছেন কেন না এখানে 16 কেন হলো না m2, এই 20 থেকে 4 জন বাদ দিচ্ছি কেন না 20 জন মানুষের মধ্যে 4 জন কাজ ছেড়ে চলে গেছিল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 72 তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বারের সাথে আপনাদের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেইলে যে বইটা আছে আর সেই বইটাতে যেভাবে দেওয়া আছে কোশ্চেনগুলো ইয়ারিং ইন্ডিকে এসেছিল সেই সমস্ত কোশ্চেনগুলো করছি। তাহলে ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল, তাই এটা 9 নম্বর প্রশ্নে ছিল। তা চলুন দেখে নেবো এখানে কি জানতে চাওয়া হয়েছে। এ অ্যালন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 ডেজ অ্যান্ড বি অ্যালং ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ, ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে বলছে এ একা একটি কাজ 6 দিনে করে আর বি একা কাজটি 12 দিনে করে, তাহলে যারা যদি তারা দুজনে একত্রে কাজ করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে। খুব ইজি অঙ্ক, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা নির্বাচন করুন বা নির্বাচন করার জন্য ক্যালকুলেশন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এস ওয়ান ডে ওয়ার্ক 1/6, বি ইজ ওয়ান ডে ওয়ার্ক 1/12, তাহলে এ বি টুগেদার তাহলে আমরা 1/4 বার করেছি, তাহলে এ প্লাস বি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 4 ডেজ। তাহলে 9 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 14, 14 নম্বর প্রশ্ন। এসএসসি 2010 কোশ্চেনটা এসেছিলো, তার মানে যেগুলো আমাদের ইয়ার এন্ডিং এসেছিলো কোনো না কোনো পরীক্ষায় সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। তা সেই জন্য আপনারা এই সিরিয়াল নাম্বার আপনাদের একটু গণ্ডগোল হতে পারে, চিন্তার কোনো কারণ নেই, আমরা ওভারঅল 20টা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন এখানে কি বলা আছে কোশ্চেনে, 14 নম্বর প্রশ্ন। এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 72 ডেজ, বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 120 ডেজ, এ অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 90 ডেজ, তাহলে ইন হোয়াট টাইম ক্যান এ অ্যালং ডু ইট। তাহলে আমাদের এখানে কি বলা আছে, এ এবং বি একটা কাজের কিছু অংশ 72 দিনে সম্পাদন করে, বি এবং সি সেই কাজটাই 120 দিনে করে, এ এবং সি সেই কাজটা 90 দিনে করে, তাহলে ইন হোয়াট টাইম ক্যান এ অ্যালং ডু দিস, তাহলে এ একা কাজটি কতদিনে করতে পারবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কোশ্চেনটা আমি বাংলায় বলে দিয়েছি। তো চলুন আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে আপনারা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এ প্লাস বি, এ এবং বি তাদের একদিনের কাজ 1/72, বি প্লাস সি 1/120, এ প্লাস সি 1/90, তাহলে 2 × a + b + c ওয়ান ডে ওয়ার্ক আমরা এখানে বার করেছি। তা আমরা এখানে 1/72 + 1/20 + 1/90 যোগ করে দিয়েছি, তাহলে এ প্লাস বি প্লাস সি ওয়ান ডে ওয়ার্ক আমরা এখানে দুদিনে বার করেছি, সেখানে একদিনে বার করেছি, তা সেখানে বেরিয়েছে 1/60। তাহলে এস ওয়ান ডে ওয়ার্ক এ প্লাস বি প্লাস সি ওয়ান ডে ওয়ার্ক মাইনাস বি প্লাস সি ওয়ান ডে ওয়ার্ক, তার মানে বি প্লাস সি থেকে আমরা যদি এ প্লাস বি প্লাস সি এর থেকে বি প্লাস সি বাদ দিয়ে দিই তাহলে আমাদের শুধু এর কাজ পড়ে থাকলো, তাহলে আমাদের এখানে এর কাজ বেরিয়েছে 1/120, তাহলে এ অ্যালং ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 120 ডেজ। তাহলে 14 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 16, 16 নম্বর প্রশ্ন। এসএসসি 2011 কোশ্চেনটা এসেছিল, এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি অ্যান্ড সি টেক্স থ্রাইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি টু ফিনিশ এ ওয়ার্ক, তাহলে ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 12 ডেজ, ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ নিডেড ফর এ টু ডু দ্য ওয়ার্ক অ্যালন। তাহলে বন্ধুরা আমাদের এখানে বলা হয়েছে কি, এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাইম অ্যাজ বি, তাহলে এ সময় নেয় কি বি যা সময় নেয় তার দুগুণ, সি টেক্স থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ টাইম অ্যাজ বি, তাহলে সি সময় নেয় কি বি যা কাজ করে তার তিন গুণ বেশি সময় নেয়,
তাহলে তারা একসাথে তিনজনই একসাথে কাজ করে সেই কাজটা 12 দিনে শেষ করতে পারে। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে এ একা যদি কাজ করে তাহলে সেই কাজটা কতদিনে শেষ হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা লেটস টাইম টেকেন বাই বি এক্স, তাহলে টাইম টেকেন বাই এ 2x, আর অ্যান্ড টাইম টেকেন বাই সি 3x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 1/x প্লাস 1/2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 1/20 1/12, তাহলে আমরা এখানে x ইজ ইকুয়াল টু 22 বার করেছি। তাহলে রিকোয়ার নাম্বার অফ আমরা এখানে বার করেছি রিকোয়ার নাম্বার অফ ডেজ, ডেজ ইজ ইকুয়াল টু 2x, তাহলে 2 × 22 ইজ ইকুয়াল টু 44 ডেজ। তাহলে 16 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2011 কোশ্চেনটা এসছে, 6 boys ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 16 আওয়ার্স, ইন হাউ মেনি আওয়ার্স উইল 8 boys কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি বলা আছে, 6 boys ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 16 আওয়ার্স, 6 জন বালক একটা কাজের কিছু অংশ 16 ঘন্টায় শেষ করতে পারে, ইন হাউ মেনি আওয়ার্স, তাহলে কত আওয়ার্সে উইল 8 boys কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে সেই 6 জন বালকের জায়গায় যদি 8 জন বালক লাগানো হয় তাহলে সেই কাজটা কতক্ষণে শেষ হবে, সেটা আমাদের এখানে বার করতে বলেছে। তাহলে সেই কাজটা কত ঘন্টায় শেষ হবে, আপনার এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 17 নম্বর প্রশ্ন, তো চলুন স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা M1T1 + M1T1W2 ইজ ইকুয়াল টু M2T2 × W1, এই ফর্মুলাটা নিশ্চয়ই আপনারা জানেন, আমরা একটু আগে এই ফর্মুলা ইউজ করে আমরা কোশ্চেন করেছি। তাহলে হেয়ার M1 ইজ ইকুয়াল টু 6, M2 8, T1 16, আর T2 জানি না, W1 আর W2 ইজ ইকুয়াল টু আমাদের 1। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন W1 আর W2 ইজ ইকুয়াল টু 1 কেন না, তার কারণ ওয়ার্ক একই কাজ আছে, একই কাজ দেওয়া আছে তাদেরকে। তাহলে সুতরাং আমরা এখানে বার করতে পারবো যে W1 ও যা W2 তাই কাজটা একই। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়েছি আর মানগুলো বার করে আমাদের T2 ইজ ইকুয়াল টু 12 আওয়ার্স বেরিয়েছে। তাহলে যাদের এই কোশ্চেনে অ্যান্সার অপশান সি বেরিয়েছে 17 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্ন, এটা রেলওয়েস 2007 কোশ্চেনটা এসছে, এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি অ্যান্ড বি অ্যাজ বি অ্যান্ড দেয়ার ফোর ইজ এবল টু ফিনিশ এ জব ইন 30 ডেজ লেস দ্যান বি, হাউ মেনি ডেজ উইল দে টেক টু ফিনিশ দ্য জব ওয়ার্কিং টুগেদার। তাহলে বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনটা কি বলা আছে, এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ এ ওয়ার্কম্যান অ্যাজ বি, তাহলে বি এর থেকে এ 3 গুণ কার্যসম্পন্ন বেশি, মানে কার্যক্ষমতা 3 গুণ বেশি এর, ঠিক আছে। এইবার বলেছে কি যে তারা একটা কাজ 30 দিনে কম সময়, তাহলে অ্যান্ড দেয়ার ফোর ইজ এবল টু ফিনিশ এ জব ইন 30 ডেজ লেস দ্যান বি, তাহলে সে যখন বি এর থেকে 3 গুণ বেশি কার্যসম্পন্ন তাহলে সে 30 দিন আগে কাজটা শেষ করে ফেলে। তাহলে হাউ মেনি ডেজ উইল দে টেক টু ফিনিশ দ্য জব ওয়ার্কিং টুগেদার, তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে কত দিনের মধ্যে তারা কাজটা শেষ করতে পারবে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আশা করি আপনারা কোশ্চেনের অ্যান্সার কী হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন, বা কোশ্চেনটা কী জানতে চাওয়া হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট এ টেক্স এক্স অ্যান্ড বি টেক্স 3x টাইম টু ফিনিশ দ্য জব, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x - x ইজ ইকাল টু 30, এই যে 30 দিন কম সময়, তাহলে এখান থেকে এক্স ইজ ইকাল টু আমরা 15 ডেজ বার করেছি। তাহলে বিস টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক 3x ইজ ইকাল টু 3 × 15 ইজ ইকাল টু 45 ডেজ, তাহলে এ প্লাস বিস 1 ডে ওয়ার্ক, তাহলে 1/15 প্লাস 1/45 ইজ ইকাল টু 4/45, তাহলে এ প্লাস বি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 45/4 ডেজ, তাহলে রিকোয়ার্ড টাইম 45/4 ইজ ইকুয়াল টু 11/1/4, তাহলে মানে 11.14 দিন। তাহলে 18 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর প্রশ্ন, আমি ওভাররাইট করে নম্বরটা লিখে দিলাম, ব্যাংক ক্লার্ক 2007 কোশ্চেনটা এসছে, ইফ 5 boys টেক 7 আওয়ার্স টু পিক 35 টয়েস, হাউ মেনি বয়েস ক্যান প্যাক 65 টয়েস ইন 3 আওয়ার্স। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, 5 বয়েস
take 7 hours to pack 35 toys. তাহলে কি বলেছে এখানে? না, 5 জন বালক 7 ঘন্টা কাজ করে 35 টা টয় মানে খেলনা তারা প্যাক করতে পারে। তাহলে হাউ মেনি বয়েজ, কতগুলো বয়েজ দরকার ক্যান প্যাক 65 টয়েস ইন 3 আওয়ার্স? তাহলে 65টা টয় 3 ঘন্টার মধ্যে যদি প্যাক করতে হয় তাহলে কজন বালক দরকার? খুব ইজি কোশ্চেন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আমরা এখানে এর আগেও যে ফর্মটা ইউজ করেছি সেই ফর্মটা এখানে আমরা ইউজ করব। তো চলুন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা M1T1W2 ইজ ইকুয়াল টু M2T2 ইন্টু W1। তাহলে হেয়ার M1 ইজ ইকুয়াল টু 5, M2 জানি না, T1 ইজ ইকুয়াল টু 7, T2 3, আর W1 ইজ ইকুয়াল টু 35, আর W2 ইজ ইকুয়াল টু 65। তাহলে যেরকম সেরকম আমরা মান অনুযায়ী ফর্মুলার মধ্যে বসিয়ে দিয়ে M2 ইজ ইকুয়াল টু 65 ডিভাইড বাই 3 বয়স। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার 19 নম্বর প্রশ্নের উত্তর 65 বাই 3 বয়স আমরা বার করেছি। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান ই, নান অফ দিস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা ব্যাংক ক্লার্ক 2007 এ কোশ্চেনটা এসছে। Five men start working to complete a work in 15 days. After 5 days, 10 women are accomplished by them to complete the work in next 5 days. If the work is to be done by women only, তাহলে when could the work be over if 10 women have started it? তাহলে বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনটা কি বলা হচ্ছে? 5 men start working to complete a work in 15 days. 5 জন মানুষ একজন কাজ শুরু করেছিল, মানে 5 জন পুরুষ একটা কাজ শুরু করেছিল, সেই কাজটা 15 দিনে শেষ হওয়ার মধ্যে বা 15 দিনে শেষ হওয়ার জন্য 5 জন কাজ শুরু করেছিল। তাহলে তার আফটার 5 ডেজ 5 দিন পর 10টা ওমেন তাদের সাথে যোগ হয়েছে সেই কমপ্লিটটা নেক্সট 5 দিনে তুলে দেওয়ার জন্য। তাহলে ইফ দ্য ওয়ার্ক ইজ টু বি ডান বাই ওমেন অনলি, তাহলে সেখানে যদি কাজটা শুধু ওমেন মানে স্ত্রী লোকরাই করে, তাহলে হোয়েন কুড দ্য ওয়ার্ক বি ওভার ইফ 10 ওমেন হ্যাভ স্টার্টেড ইট। তাহলে যদি 10 জন মহিলা সেই কাজটা শুরু করে তাহলে তখন সেই ক্ষেত্রে কতদিনে কাজটি শেষ হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে, আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, 5 men 1 days work 1/5, এটা আপনারা বলতে পারি। আর 5 means 5 days work, তাহলে 1/15 into 5 is equal 1/3, তাহলে remaining work 1-1/3 is equal 2/3, তাহলে 5 men plus 10 women can do 2/3 of the work in 15 days. তাহলে 5 men plus 10 women can do the whole work in 15 divided by 2 days, এটা আমরা বলতে পারি। তাহলে 5 men plus 10 women 1 days work is equal 2/15 আমরা এখানে বলতে পারি। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা ইকুয়েশন করে তাহলে 10 women can finish the work in 15 days। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 20 নম্বর প্রশ্নে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, 25 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 25 নম্বর প্রশ্ন আপনাদের এসেছিল এই কোশ্চেনটা এসএসসি 2007 এ কোশ্চেনটা। তো চলুন কোশ্চেনে দেখে নেবো আমার এখানে কি বলা আছে। এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 ডেজ, দে স্টার্টেড টুগেদার বাট আফটার 2 ডেজ বি লেভ দ্য ওয়ার্ক, ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 মোর ডেজ বি অ্যালং কুড ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তাহলে বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনটা কি বলা আছে, এ এবং বি দুজনে একত্রে একটা কাজ কমপ্লিট করবে 3 দিনের মধ্যে। এইবার তারা একসাথে কাজটা শুরু করলো কিন্তু 2 দিন পরে বি কাজ ছেড়ে চলে গেল। তাহলে ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 মোর ডেজ, তাহলে কাজটা করতে আরও 2 দিন বেশি সময় লাগলো কেন, না বি ছেড়ে চলে গেছিলো তাই, তাহলে বি অ্যালং কুড ডু দ্য ওয়ার্ক, যদি বি একা সেই কাজটি করে তাহলে কতদিনে সেই কাজটি শেষ করবে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আর আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে আপনারা আমাদের উত্তরের সাথে আপনাদের উত্তর মিলিয়ে নেবেন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন স্ক্রিনে আমরা ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এ প্লাস বি টু ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু 2/3, তাহলে এস টু ডেজ
work is equal to 1 by 2 by 3 is equal to 1 by 3 tale b's 2 days work 2 by 3 minus 1 by 3 is equal to 1 by 3 tale b's 1 days work is equal 1 by 6 tale b will take 6 days to complete the work আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 25 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 29 29 নম্বর প্রশ্ন আর 29 নম্বর প্রশ্ন এসএসসি 2008 এই কোশ্চেনটা এসেছিল তা কোশ্চেনে কি বলা আছে সেটা আমরা দেখে নেব 90 men are engaged to do a piece of work in 40 days but it is found that in 25 days 2/3 work is completed how many men should be allowed to go off so that the work may be finished in time খুব ইজি কোশ্চেন আমি কোশ্চেনের বাংলাটা বলে দিচ্ছি আশা করছি আপনারা সবাই কোশ্চেনের অ্যানসারটা করতে পারবেন দা 90 men are engaged to do a piece of work in 40 days 90 জন পুরুষ লাগানো হয়েছিল একটা কাজের জন্য এবং এই সেই পিস অফ ওয়ার্ক সেই কাজের কিছুটা অংশ 40 দিনে সম্পাদন হবে এর জন্য 90 জনকে কাজে লাগানো হয়েছে বাট ইট ইজ ফাউন্ড দ্যাট এটা খুঁজে পাওয়া গেল যে ইন 25 ডেজ 25 দিনে 2/3 ওয়ার্ক ইজ কমপ্লিট তাহলে 25 দিনে কত 2/3 কাজটা শেষ হয়েছে তাহলে হাউ মেনি ম্যান শুড বি অ্যালাউড টু গো অফ সো দ্যাট দ্য ওয়ার্ক মে বি ফিনিশড ইন টাইম তাহলে আমাদের কি বলেছে তাহলে আর কতজন লোক লাগবে সেই কাজটা লাগানোর জন্য বা সেই কাজটা শেষ করার জন্য সেই 40 দিনের মধ্যে সেই কাজটা শেষ করার জন্য আরো কতজন লোক লাগবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা m1 d1 w2 is equal to m2 d2 w1 এই ফর্মুলাটা নিশ্চয়ই আপনারা আগে থেকেই শিখেছেন তাহলে 90 into 25 into 1 minus 2 by 3 is equal to 90 minus x into 15 into 2 by 3 তাহলে এই ফর্মুলাটা বা এই জায়গাটা আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনে অ্যানসার করতে পারবেন আপনারা এই কোশ্চেনে এই জায়গাটা খালি লক্ষ্য করুন আপনাদের অ্যানসার এমনি এমনি হয়ে যাবে তাহলে আপনারা এই জায়গাটা যারা তাড়াতাড়ি করতে পারবেন তারা এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাহলে আমাদের এখানে x is equal to 15 বেরিয়েছে তো যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন 29 নম্বর প্রশ্নে অপশন বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 30 30 নম্বর প্রশ্নে এটা LIC ADO 2007 এর কোশ্চেনটা এসেছে 36 ওয়ার্কম্যান আর এমপ্লয়েড টু ফিনিশ এ সার্টেন ওয়ার্ক ইন 48 ডেজ বাট ইট ইজ ফাউন্ড দ্যাট In 24 days, only 2/5 work is done. How many more men must be taken to finish the work in time? কি বলেছে কোশ্চেনটা? 36 workmen are employed to finish a certain work in 48 days. তাহলে 36 জন workmen মানে কাজের লোক লাগানো হয়েছিল একটা কাজের শেষ করতে সেটা শেষ হবে কত দিনে? না 48 দিনে. But it is found that এটা খুঁজে পাওয়া গেছে যে 24 days only 24 দিন কাজ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কি সেখানে 2/5 অংশ কাজ হয়েছে তাহলে হাউ মেনি মোর ম্যান মাস্ট বি টেকেন টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম তাহলে সময়ের মধ্যে সেই কাজটা যদি শেষ করতে হয় তাহলে কতজন লোক কাজে লাগাতে হবে আপনারা যারা এই আগের কোশ্চেনটা অ্যান্সার করেছেন আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা m1 d1 w1 ইজ ইকাল টু m2 d2 w1 তাহলে সেই অনুযায়ী ফর্মুলাটা পেতে ফেলেছি কি না 36 ইন্টু 24 ইন্টু 1 মাইনাস 2 বাই 5 ইজ ইকাল টু 36 প্লাস 6 ইন্টু 24 ইন্টু 2 বাই 5 তাহলে যারা এই ফর্মুলাটা তাড়াতাড়ি পেতে ফেলেছেন তারা এই কোশ্চেনে অ্যান্সার অবশ্যই করতে পারবেন তো এখান থেকে এক্স এর মান আমরা 18 মেন তাহলে আমরা এখানে 30 নম্বর প্রশ্ন আর 30 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 36 36 নম্বর প্রশ্ন রেলওয়ে 2007 এ কোশ্চেনটা এসেছিল ইফ 12 মেন অর 18 উইমেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 ডেজ হাউ লং উইল 8 মেন অ্যান্ড 16 উইমেন টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি বলা আছে বন্ধুরা তাহলে যদি 12 জন পুরুষ এবং 18 জন মহিলা একটা কাজের কিছু অংশ 14 দিনের মধ্যে শেষ করতে পারে তাহলে হাউ লং উইল 8 মেন অ্যান্ড 16 ওমেন টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক তাহলে কতদিন লাগবে সেই 12 জনের জায়গায় যদি 8 জন লাগানো হয় আর 18 জন ওমেনের জায়গায় যদি 16 জন ওমেন লাগানো হয় তাহলে সেই কাজটা কতদিনে শেষ হবে
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 12 মেন ইজ ইকুয়াল টু 18 উইমেন, তাহলে 1 মেন ইজ ইকুয়াল টু 18 বাই 12 ওমেন, তাহলে 8 মেন ইজ ইকুয়াল টু 18 ডিভাইড বাই 12 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 12 মেন 12 ওমেন। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা M1 D1 W2 ইজ ইকাল টু M2 D2 W1, এই ফর্মুলাটা অনেকবার লাগছে, আপনারা প্রয়োজনে এটা খাতায় লিখে রাখতে পারেন, বা আপনারা যারা জানেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে এই ফর্মুলাটা খুবই উপযুক্ত। তাহলে আমরা এখানে করছি কি, মানগুলো বসিয়ে দিচ্ছি, 18 ইন্টু 14 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 12 প্লাস 16 ইন্টু D2 প্লাস 1। তাহলে এখানে D2 মান আমাদের এখানে 9 ডেজ বেরিয়েছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 9 ডেজ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 37, 37 নম্বর প্রশ্ন, GPO 2007 এর কোশ্চেনটা এসছে। তাহলে 20 মেন কমপ্লিট 1/3 অফ এ ওয়ার্ক ইন 20 ডেজ, হাউ মেনি মোর ম্যান শুড বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য রেস্ট অফ ওয়ার্ক ইন 25 মোর ডেজ। তাহলে আমাদের এখানে বলা আছে কি না, 20 মেন 20 জন মানুষ একটা কাজের 1/3 সেটা 20 দিনে সম্পাদন করতে পারে, তাহলে কতজন মানুষ লাগানো দরকার যদি সেই কাজটাই আরও 25 দিন যদি সময় নেওয়া হয় তাহলে সেই কাজটা শেষ হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 37 নম্বর প্রশ্নে। আপনারা যারা আগের অঙ্কগুলো করেছেন তারাও আশা করছি এই অঙ্কগুলো সবাই করতে পারবেন। তা চলুন আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা M1 D1 W2 ইজ ইকাল টু M2 D2 W2, আপনারা নিশ্চয়ই এই ফর্মুলাটা অবশ্যই আপনাদের মাথায় ঢুকে গেছে। তাহলে 20 × 20 × 1 − 1/3 ইজ ইকাল টু 20 + x × x × 1/3। তাহলে এই ফর্মুলাটা যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা এক্স ইজ ইকাল টু 12 বার করেছি। তাহলে 37 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 38, 38 নম্বর প্রশ্ন, ব্যাংক পিও 2010 এ কোশ্চেনটা এসেছিল। 3 মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 ডেজ, 5 উইমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 ডেজ, ইফ 4 মেন অ্যান্ড 10 উইমেন ওয়ার্ক টুগেদার দেন হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে বন্ধুরা কোশ্চেনটায় কী বলা আছে, 3 মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 ডেজ, তাহলে তিনজন মানুষ একটা কাজের কিছু অংশ 6 দিনে শেষ করতে পারে। 5 উইমেন, পাঁচজন স্ত্রীলোক ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 ডেজ, পাঁচজন ওমেন সেই কাজটাই 18 দিনে শেষ করতে পারে। ইফ 4 মেন অ্যান্ড 10 উইমেন ওয়ার্ক টুগেদার, যদি 4 মানুষ এবং 10 মহিলাকে কাজে লাগানো হয় একসাথে, তাহলে দেন হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে কাজটি কতদিনে শেষ হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 38 নম্বর প্রশ্ন। আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 18 মেন ইজ ইকুয়াল টু 5 ইন্টু 18 ইজ ইকুয়াল টু 90 উইমেন, তাহলে 1 মেন ইজ ইকুয়াল টু 5 উইমেন, তাহলে 4 মেন প্লাস 10 উইমেন ইজ ইকুয়াল টু 4 × 5 + 3 + 10 ইজ ইকুয়াল টু 30 উইমেন। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা M1 D1 W2 ইজ ইকুয়াল টু M2 D2 W1, তাহলে এখানে D2 ইজ ইকুয়াল টু 3 ডেজ। তাহলে যাদের উত্তর 38 নম্বর প্রশ্নে অপশান এ বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 39, 39 নম্বর প্রশ্নে চলে এসেছি, এটা ব্যাংক ক্লার্ক 2010 এ কোশ্চেনটা এসছে। 3 মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ, 6 চিলড্রেন ক্যান ডু অলসো ডু দ্যাট ওয়ার্ক ইন 18 ডেজ, 4 মেন অ্যান্ড 4 চিলড্রেন টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তাহলে বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনটা কি বলা আছে, 3 মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ, তিনজন মানুষ একটা কাজের কিছু অংশ 18 দিনে শেষ করতে পারে। 6 চিলড্রেন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 18 ডেজ, 6 শিশু সেই কাজটা শেষ করতে পারে 18 দিনে। তাহলে 4 মেন অ্যান্ড 4 চিলড্রেন টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, তাহলে 4 মানুষ এবং 4 শিশু সেই কাজটা যদি একসাথে করে তাদের কতদিনে সেই কাজটি শেষ হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 3 মেন ইজ ইকুয়াল টু 6 চিলড্রেন, তাহলে 1 মেন ইজ ইকুয়াল টু 2 চিলড্রেন, তাহলে 4 মেন প্লাস 4 চিলড্রেন ইজ ইকুয়াল টু 4 মেন প্লাস 4/2
মেন ইজ ইকুয়াল টু সিক্স মেন, তাহলে আমরা একটা ইউনিটে কনভার্ট করছি, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান ডাব্লু টু ইজ ইকুয়াল টু এম টু ডি টু ডাব্লু টু, তাহলে আমরা এখানে সেই অনুযায়ী মান বসিয়ে ডি টু ইজ ইকুয়াল টু নাইন ডেজ। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 41, 41 নম্বর প্রশ্ন। এটা ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছিল। এ অ্যালং ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ অ্যান্ড বি অ্যালং ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ, ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে এ একাকি কাজটি শেষ করে 12 দিনে, বি একা কাজটি করে 24 দিনে, এবার তারা যদি এ আর বি একসাথে কাজ করে তাহলে কতদিনে সেই কাজটি শেষ হবে। খুবই ইজি অঙ্ক, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনটা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এস ওয়ান ডে ওয়ার্ক ইজ ইকুয়াল 1/12, বিস ওয়ান ডে ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1/24, তাহলে এ প্লাস বি ওয়ান ডে ওয়ার্ক আমরা দুটোকে যোগ করে 1/8 বার করেছি, তাহলে এ প্লাস বি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 8 ডেজ। তাহলে যারা 41 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 42, 42 নম্বর প্রশ্ন। ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছে। মিসু গেটস 110 ফর এভরি ডে দ্যাট হি ওয়ার্কস ইফ হি আর্ন 2750 ইন এ মান্থ অফ 31 ডেজ, ফর হাউ মেনি ডেজ ডিড হি ওয়ার্ক। তাহলে বন্ধুরা আমাদের এখানে কি বলা আছে যে মিসু বলে একজন আছে, সে কি না 110 টাকা প্রতিদিন কাজের জন্য পান, এইবার সে মাসের শেষে 2750 টাকা পেয়েছে 31 দিনের জন্য। তাহলে ফর হাউ মেনি ডেজ ডিড হি ওয়ার্ক, তাহলে সে যদি 31 দিনের একটা মাসে যদি 2750 টাকা পায়, তার রোজগার মজুরি যদি 110 টাকা হয়, তাহলে সে কতদিন কাজ করেছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি অঙ্ক। আপনারা আশা করছি এই কোশ্চেনে সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার নাম্বার অফ ডেজ 2750 / 110 ইজ ইকুয়াল টু 25 ডেজ। তাই যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ 25 ডেজ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, 43 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা। তা চলুন কোশ্চেনটায় কী বলা আছে সেটা আমরা দেখে নেবো। 10 মেন অ্যান্ড 8 উইমেন টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 5 ডেজ, ওয়ার্ক ডান বাই ওয়ান উইমেন ইন এ ডে ইন ইকুয়াল টু হাফ দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান ইন 1 ডে, হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর 4 মেন অ্যান্ড 6 উইমেন টু কমপ্লিট দ্যাট ওয়ার্ক। তাহলে আমাদের এখানে কী বলা আছে বন্ধুরা, না 10 মেন অ্যান্ড 8 উইমেন টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 5 ডেজ। তাহলে 10 জন পুরুষ এবং 8 জন স্ত্রী লোক, তারা দুজনে যদি এক মানে স্ত্রী এবং পুরুষ তারা একসাথে যদি কাজ করে তাহলে কাজটি 5 দিনে শেষ হয়। তাহলে ওয়ার্ক ডান বাই ওয়ান উইমেন ইন এ ডে ইজ ইকুয়াল টু হাফ দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান ইন 1 ডে। তাহলে একজন মহিলা কি কাজ করে, একজন পুরুষের অর্ধেক কাজ করে। তাহলে হাউ মেনি ডেজ, কতদিনে উইল ইট টেক ফর 4 মেন অ্যান্ড 6 উইমেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে কতদিনে 4 জন মেন এবং 6 জন মহিলা তারা যদি একসাথে কাজ করে তাহলে সেই কাজটা শেষ করতে পারবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, 1 মেন ইজ ইকুয়াল টু 2 উইমেন, তাহলে 10 মেন প্লাস 8 উইমেন ইজ ইকুয়াল টু 20 প্লাস 8 উইমেন ইজ ইকুয়াল টু 28 উইমেন। আমরা একটা ইউনিটে কনভার্ট করেছি, তাহলে 4 মেন প্লাস 6 উইমেন ইজ ইকুয়াল টু 8 প্লাস 6 উইমেন ইজ ইকুয়াল টু 14 উইমেন। তাহলে আমরা উইমেনে এটাকে কনভার্ট করেছি ইউনিটটা, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান ডাব্লু টু ইজ ইকুয়াল টু এম টু ডি টু ইন্টু ডাব্লু ওয়ান, তাহলে সেই অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে গেছি, বসিয়ে আমাদের ডি টু ইজ ইকুয়াল টু 10 ডেজ বেরিয়েছে। তাহলে 43 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 44, যেটা ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসছে। ইফ ওয়ান মেন অর টু উইমেন অর থ্রি বয়েজ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 88 ডেজ, দেন হাউ মেনি ডেজ উইল ওয়ান মেন ওয়ান উইমেন অ্যান্ড ওয়ান বয় টুগেদার টেক টু ফিনিশ দ্য সেম ওয়ার্ক। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি বলা হয়েছে, ইফ ওয়ান মেন অর টু উইমেন অর থ্রি বয়েজ,
যদি একজন মানুষ বা দুজন মহিলা বা তিনজন বয়স যদি একটা কাজ মানে হয় একজন মানুষ করে 88 দিনে বা দুজন মহিলা করে 88 দিনে বা তিনজন বয়স সেই কাজটা 88 দিনে করে তাহলে দেন হাউ মেনি ডেজ উইল ওয়ান ম্যান ওয়ান উম্যান অ্যান্ড ওয়ান বয়স টুগেদার টেক টু ফিনিশ দ্য সেম ওয়ার্ক। তাহলে একজন মানুষ 88 দিনে করলে হবে সেটা, দুজন মহিলা সেটা কাজটা করলে 88 দিনে হবে, বা সে জায়গায় যদি তিনজন বয়সকে কাজে লাগানো হয় তাহলে তারাও সেটা 88 দিনে করে। এবার বলেছে কি একজন মানুষ একজন স্ত্রীলোক এবং একজন বয়কে সেই কাজটা যদি একসাথে করতে দেওয়া হয় তাহলে কতদিনই সেই কাজটা আমাদের শেষ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে ওয়ান ম্যান ইজ ইকুয়াল টু টু উইমেন ইজ ইকুয়াল টু থ্রি বয়স, তাহলে ওয়ান ম্যান প্লাস ওয়ান উইমেন প্লাস ওয়ান বয়স ইজ ইকুয়াল টু থ্রি প্লাস থ্রি বাই টু প্লাস ওয়ান বয়স ইজ ইকুয়াল টু ইলেভেন বাই টু বয়স। তাহলে আমরা এটা বয়স ইউনিটে কনভার্ট করলাম। তাহলে দেন ইউজিং দ্য বেসিক ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ডি টু, তাহলে ডি টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ইন্টু ডি ওয়ান ডিভাইড বাই এম টু, তাহলে রিকোয়ার নাম্বার অফ বয়স 3 ইন্টু 2 ইন্টু 88 ডিভাইড বাই 11 ইজ ইকুয়াল টু 48 ডেজ। তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে কত, উত্তর বেরিয়েছে আমাদের এখানে 48। তাহলে 44 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে টোটাল 20 প্রশ্ন আলোচনা করলাম, আর এই 20 প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই একে একে পোস্ট করুন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনাদের মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ অ্যান্ড 18 ডেজ রেসপেক্টিভলি, এ বিগিন টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অল্টারনেটলি ওয়ান অ্যাট এ টাইম ফর ওয়ান ডে ইচ, the whole work will be completed in how many days? Option A 14.23, option B 14.13, option C 14.35 এবং option D 14.57। আমি আবার আপনাদের এই আজকে হোম টাস্কের প্রশ্নটা বলছি, A and B can complete a work in 12 days and 18 days respectively. A begins to do the work and they work alternately one at a time for one day each, the whole work will be completed in how many days? Option A 14 2 by 3, option B 14 1 by 3, option C 14 3 by 5, option D 14 5 by 7। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস অবশ্যই পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।